নমস্কার বন্ধু, আমি কাজল। কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। চলো শুরু করি আজকের রান্না। আজকে দেখাবো তেলাপিয়া মাছের সর্ষে বাটার ঝাল। তো এখানে আমি তিনটে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অপরদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ভালো করে ভেজে নেব। আমি এই মাছ রান্নাটাতে পুরোটাই সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ সর্ষে বাটা দিয়ে যদি মাছ রান্না করি বা যে কোনো মাছ বা মাংস সর্ষের তেলে খুবই ভালো খেতে হয়, তাই আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। মাছটা ভাজতে ভাজতে চলো মশলাটা দেখাই। আমি 2 টেবিল চামচ সর্ষে বাটা নিয়েছি, এর মধ্যে 1টা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। 1/2 কাপ মতো আমি এখানে জল দিলাম, স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু হলুদ দিলাম, আর 1/2 টেবিল চামচের একটু কম চিনি দিয়েছি। ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি। এদিকে আমার মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি 3টে মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলটার মধ্যেই আমি সামান্য এক পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম। ওর মধ্যে আমি গুলে রাখা সর্ষে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। সর্ষেটাকে একটু ভালো করে কষাতে হবে। সর্ষেটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। যে যেরকম ঝোল খাবে সে সেরকমভাবে এখানে জল দেবে, তবে এই রান্নাটাতে বেশি ঝোল ভালো লাগে না। ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছটাকে উল্টে পাল্টে বেশ 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চিরে দিলাম। ঝালও একটু হবে আর গন্ধটাও ভালো লাগবে। শেষে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আমার রান্না ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রান্নার সাথে। ভালো থেকো ততক্ষণ সবাই। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।